হলি স্টেপ, পবিত্র পথের যাত্রা। এ যুবক ভাই, আমার মালিক যদি কারো কাছে হিসাব নেয় গো, কারো কাছে যদি আল্লাহ হিসাব চায়, ওই মানুষটা কোনোদিন জান্নাতের গ্রাণ পাবে না। হিসাব চাইল মানেই ধরা পড়লেন। রে হিসাব যদি চায় গো, বুঝে নিয়ে না আপনার আর জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই, ধরা পড়ে যাবেন। কারণ পৃথিবীর কোনো মানুষ কি আল্লাহর সামনে দাঁড়ায় হিসাব দিতে পারবে? এ ভাই, এমন কি আল্লাহর পয়গম্বর বলেন, আমি নবীর সামনে গুনাহ নাই, পিছনেও গুনাহ নাই, কিন্তু আমি নবীর কাছেও যদি আমার মালিক হিসাব চায় গো, আমারও যোগ্যতা নাই আমার মালিকের সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়া। নবীর যদি হিসাব দেওয়ার যোগ্যতা না থাকে, তাহলে এদেশের মুডা ফিরার সিকন ফিরের থাকবো, তোমার আমার থাকবো, কিন্তু আল্লাহ কোনোদিন নবীর কাছে হিসাব চাবে না। নবী বুঝাইতে গিয়ে আমাদেরকে বুঝাইয়া দিলেন, এতটুক বোঝা দরকার। নবী বলেন আমিও দাঁড়াইয়া হিসাব দিতে পারবো না। আরে ভাই, এই জন্য দোয়া করবেন সব সময়, মালিক কিয়ামতের কঠিন ময়দানে তুমি আমারে জান্নাতে দিলে, বিনা হিসাবে দিও গো, বিনা হিসাবে দিও। হিসাব নিলে তোমার গোলাম কোনোদিন হিসাব দেওয়ার মতো যোগ্যতা রাখে না। আল্লাহ বলেন কিয়ামতের কঠিন ময়দানে আমি যখন হিসাব নিব, মানুষের মধ্যে দুইটা দলে মানুষ ভাগ হয়ে যাবে। একটা দল হিসাব চাওয়া মাত্রই জাহান্নামের দিকে চলে যেতে হবে, আরেকটা দলকে আমি বিনা হিসাবে জান্নাত দিব। হিসাব নিব না, হিসাব নিব না, প্রশ্ন হলো কেন হিসাব নিবে না? আল্লাহ বলেন বান্দারে, আমি যদি বান্দাদের কাছ থেকে হিসাব নেই, যত বড়ই হোক না কেন, নবী রাসূল গণি হোক না কেন, হিসাব নিলে আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া হিসাব দিতে পারবে না। তাই আমার বান্দারে জান্নাত দিব তো মায়া, দয়া কইরা জান্নাত দিব, হিসাব নিব না। হিসাব নিলে আমার বান্দা জান্নাতে যেতে পারবে না, বন্দা আটকা পড়ে যাবে। আমি আল্লাহর দয়া মায়া দিয়া তারে বিনা হিসাবেই জান্নাত দিয়া দিব। প্রশ্ন হল কারে বিনা হিসাবে জান্নাত দিব? যারা দুনিয়ার জমিনে আমার আল্লাহর গোলামি করছে, রাসূলের তরিকা অনুযায়ী জিন্দেগি চালাইছে, মন গড়া জীবন চালায় নাই, আল্লাহ বলেন তাদেরকে আমি বিনা হিসাবে জান্নাত দিব। এ যুবক ভাই, যাদের কাছ থেকে হিসাব নিবেন জাহান্নামে পাঠায়া দিবে। জাহান্নাম একটা কঠিন জায়গা, গোপন জায়গা, ভয়াবহ একটা জায়গা, সেখানে পাঠায়া দিবে। সব সময় আগুনে জ্বলতে থাকবে, পোড়াইতে থাকবে, শাস্তি দিতেই থাকবে। আর যাদের আমল নামা ডান হাতে আবে, ডান হাতে পাবে রে, তারা হলো ইল্লা আসহাবুল ইয়ামিন, তারা হলো আসহাবে ইয়ামিন। ডান হাতে আমল নামা পাইয়া রে বান্দা লাফাইবে লাফাইবে আনন্দের সীমা নাই, এত আনন্দিত এত আনন্দিত। একটা দৌড় মাইরা চতুর্দিকে ঘুরবে আর বলবে কোথায় আছো আমার আত্মীয় স্বজন, একটু তাকায়া দেখো না, আমি তো ডান হাতে আমুল্লা মাটা পাইছি, ডান হাতে আমুল্লা মাটা পাইছি, দেখাইবে আর আনন্দ করবে। এটা যে কেমন আনন্দ, কেমনে বোঝাই রে, কেমনে বোঝায়। দুনিয়ার এই ক্ষণস্থায়ী জিন্দেগিতে কোনো একটা বড় মানুষ যদি আপনাকে কোনো কিছু দেয়, আপনার মনটা গর্বে পড়ে যায়। আর চিরস্থায়ী জান্নাতের আমল নামার টিকিট যখন আপনার হাতে আসবে, এটা যে কেমন আনন্দ, এটা জান্নাতে গেলেই বুঝতে পারবেন ঠিক কিনা। চিরস্থায়ী জান্নাতে ঢোকার পরে এক নাম্বার যে পুরস্কারটা হবে, এটা হলো বান্দারে আর কোনোদিন তুই মরবি না। এ যুবক ভাই, জান্নাত এমন একটি জায়গা, টেনশন বিহীন কোনো টেনশন নাই,
দুনিয়াটা হলো টেনশনের জায়গা, যত চিন্তা আছে সব খালি দুনিয়ায় ঠিক নেই, এই চিন্তা ভাবনা জান্নাতে নাই। যেহেতু দুনিয়াতে মরণ আছে তাই চিন্তা আছে, মরণ নাই জান্নাতে চিন্তাও নাই। আরে দুনিয়ার নিয়ামত আল্লাহ সবাই রে দেয়, আল্লাহ মানলেও দেয়, আল্লাহ না মানলেও দেয়, ঠিক নেই? নাস্তিকরেও দুনিয়া দেয়, আস্তিকরেও দুনিয়া দেয়, দুনিয়াটার নিয়ামত আল্লাহ সবাই রে দেয়। আল্লাহ যে মানে না দিয়ারি দিয়ার ইজ নগর, যে বলে যে আল্লাহ বলতে কিছু নাই, এরও আল্লাহ দুনিয়ায় দেয়নি, আল্লাহরে গালি দেয়, এরপর দুনিয়া দেয় কেন? দুনিয়া সবার জন্য, সবার জন্য দুনিয়া, দুনিয়ার নিয়ামতটা সবার জন্য। আল্লাহ বলেন দুনিয়া সবার জন্য, এই কারণে দুনিয়ার নিয়ামতের কোনো মূল্য আল্লাহর কাছে নাই, এই জন্য সবাই রে দেয়, মায়া দয়া সবাই রে করে। আরে আস্তিক নাস্তিক সবাই রে আল্লাহ মহব্বত করে, মায়া করে কেন? মায়া করে তার একটা কারণ হলো আমার আল্লাহর নাম হলো রহমান, আর এই রহমান নামটা দুনিয়ার জমিনে রহমান হলো সবার জন্য, মায়া দয়াটা সবার জন্য। আরে পরকালে আল্লাহ সবার জন্য মায়া দয়া থাকবে না গো, পরকালে সবার জন্য মায়া দয়া থাকবে না, শুধু মুমিনের জন্য আল্লাহর মায়া দয়া থাকবে। তাই আল্লাহর নাম থাকবে পরকালে রাহিম, আর দুনিয়াতে রহমান, রহমান সবার জন্য। জুড়ে কণ্ঠে কেনা এরে ভাই, দুনিয়ার নিয়ামত আল্লাহ সবাই রে দেয়, কিন্তু জেনে রাখবেন পরকালের নিয়ামত আল্লাহ সবাই রে দেয় না। এরে ভাই দিলের কান লাগায় শুনেন, সময় কম, দুনিয়া সবার জন্য পরকাল সবার জন্য না। দুনিয়া সবাই রে দেয় কিন্তু পরকাল সবাই দিব, পরকাল সবাই রে দিবে না, পরকাল সবাই রে নয় যারা আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখছে। আমার আল্লাহ বলেন তাদেরকে আমি পরকালের নিয়ামত দিব। এ ভাই একটু মনোযোগ দিয়া শুনেন, দুনিয়ার জমিনে আল্লাহ বহু নিয়ামত আপনি আমারে দিছে, কতটুক নিয়ামত দিছে, মাথা থেকে পা পর্যন্ত 3.5 হাত বডির মধ্যে তাকাইলে তো ভাইবেন, ঢাকা শহর অলিতে গলিতে হাঁটবেন কত ভিক্ষুক আপনার চোখের সামনে পড়ে, অনেক ভিক্ষুকের 2টা হাত নাই দেখছেন, অনেক ভিক্ষুকের 2টা পা নাই দেখছেন। এ যুবক ভাই আমরা ভিক্ষুক দেখলে 10টা টাকা দিয়া ভিক্ষুকের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়, কিন্তু একবার তাকায়া একবার বলবা আরে মালিক তার 2টা তুমি পা দেও নাই, রাস্তার মোড়ে মোড়ে দাঁড়াইয়া ভিক্ষা করে, মানুষের কাছে সাহায্য চায়, আর আমার 2টা পা তুমি দিয়েছ, অনেক ভিক্ষুকের 2টা চক্ষু নাই, এই পৃথিবীটা কেমন জীবনে দেখে নাই গো, নিজের মা বাবার চেহারাটাও কোনোদিন দেখে নাই, এর দুনিয়া কেমন এটাও সে জানে না, মানুষের শরীর কেমন বডিটা দেখতে কেমন এটাও জানে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমারে আমারে কত নিয়ামত দিছে রে, কিয়ামতের কাঠির ময়দানে আল্লাহ বলবে বান্দা রে বল আমি তোরে কোন কোন নিয়ামত দেই নাই বল, অস্বীকার করতে পারবেন আপনারা? আল্লাহ বলেন কোন কোন নিয়ামতের অস্বীকার করবি আল্লাহ বলেন কোন কোন নিয়ামতের অস্বীকার করবি বন্দা বল, হাত দিলাম, পা দিলাম, চক্ষু দিলাম, সুন্দর চেহারা দিলাম, মানুষ তোরে দাম দেয়, বড় ইজ্জত করে, তোরে দেখলে মানুষ সেলফি তুলে, তোরে দেখলে মানুষ হোটেলে নিয়ে ভালো খাবার খাওয়ায়, বন্ধুত্ব করার জন্য পিছনে গড়ে, বান্দারে আমি আল্লাহ তোরে এতটুক সম্মান দিছি, দেখ তাকায়া দেখ, এ যাত্রা বাড়ির ভাইয়েরা
যাত্রা বাড়ির মোড়ে দেখবেন অনেক ভিক্ষুকরা বৈসা রয়েছে, কেউ কি তাদের সঙ্গে সেলফি তুলে, কেউ তাদের সঙ্গে বন্ধুত্ব করে, হোটেলে নিয়ে খাবার খাওয়ায় না। ওই দিকে তাকাইয়া চিন্তা করবা, আরে মালিক এমন যদি আমার পলাইতে গো, কেউ আমার সেলফি তুলতো না, আমার হোটেলে খাবার খাওয়াইতো না, বন্ধুত্ব করতো না, এমনকি ভালো জায়গায় বিবাহ করতে পারতেন না।